নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। 2023 টু 2025 এই আটটি রাশি বিশ্ব রেকর্ড গড়বে। কেন আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি, দেখুন। প্রথমেই আপনাদেরকে বলি, শনি মহারাজ এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে এই আট রাশির ভাগ্যের চাকা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন, 2023 টু 2025। দেখুন, এই যে দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজ একত্রে এই আট রাশিকে ছাপ্পার পার্কে অর্থ কিন্তু দিবে। অর্থাৎ আপনাদের না পাওয়ার জায়গাটা পরিপূর্ণ কিন্তু হবে। কোন এই আট রাশি যেটা বিশ্ব ব্রহ্মাণ্ডে রাজত্ব করতে চলেছে, আমি একে একে আলোচনা করতে চলেছি। নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশি, যারা যত সিংহ রাশির দর্শক বন্ধুরা আছেন, ডায়েরিতে নোট করুন, আপনাদের এই 2023 টু 2025 গোল্ডেন ইয়ার হতে চলেছে, স্বর্ণময় যুগের সূচনা হতে চলেছে 2023 টু 2025। শনি আপনার শশনাঙ্গ মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যভাবে অবস্থান করছে। অর্থাৎ এই জায়গাটাতে কী হবে, আপনাদের দাম্পত্য সুখের জায়গা দেখা কিন্তু যাচ্ছে। স্বামী স্ত্রীর জায়গা নিয়ে যে সমস্যা চলছিল, সেই সমস্যাগুলো আপনাদের কাটবে সিংহ রাশি। এবং ব্যবসা যারা করছেন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি আপনাদের হবে এবং দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি কিন্তু হতে চলেছে। স্বয়ং বৃহস্পতি আপনার ভাগ্যভাবে অবস্থান করছে। দেখুন, এতদিন যে প্রতিবন্ধকতার মধ্যে যে মানে না হওয়া কাজ, বাধা বিপত্তি, এই জায়গাগুলো আসছিল কি না, এই জায়গাগুলো থেকে মুক্তি পাবেন এবং আপনাদের স্বাস্থ্যগত দিক থেকে উন্নতি। এবং সন্তানের জায়গাটা যদি আমি বলি, সন্তান ক্ষেত্রটা কিন্তু ভালো সিংহ রাশি। সন্তান প্রাপ্তি, সন্তানের জন্য গর্ব অনুভব হওয়ার জায়গাটা কিন্তু 2023 টু 2025 নির্ণায়ক কিন্তু দিবে। এবং আপনাদের শেয়ার বাজার এবং স্টক বিজনেস যারা যুক্ত আছেন এবং কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় যাত্রা, এবং 2023 টু 2025 আপনাদের মনের ইচ্ছা পূরণ কিন্তু হতে চলেছে। বিভিন্ন দিক থেকে অপরচুনিটিগুলো আসবে এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু হতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে এবং পঞ্চমভাবে আপনাদের সন্তান ক্ষেত্রকে মজবুত করবে। শেয়ার বাজার, ফাটকা, স্টক বিজনেসের জায়গা থেকে আপনারা অর্থ কিন্তু পাবেন এই সময়। আকস্মিক অর্থপ্রাপ্তি, যারা লোহার ব্যবসা, ইঞ্জিনিয়ারিং শিল্পের সঙ্গে যুক্ত আছেন, আপনি গ্যাস এজেন্সি, আপনি পেট্রোল পাম্পের সঙ্গে যুক্ত আছেন, আপনি চামড়ার বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো, আপনি ফিল্ম দুনিয়াতে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। এবং সপ্তমভাবে বৃহস্পতি, একাদশভাবে দৃষ্টি, দীর্ঘদিনের প্রচেষ্টা পূরণ, সফলতা, সাকসেস কিন্তু দেখা যাচ্ছে। লিখে রাখুন, আপনি সিংহ তুলা রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবং বড় ধরনের যোগাযোগ, কমিউনিকেশানগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে। আপনি তুলা রাশির মানুষ, নির্ণায়ক রেজাল্ট কিন্তু পেতে চলেছেন। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে
আপনার চতুর্থভাবে অবস্থান করছে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ এই সময় কিন্তু দিবে। বিশেষ করে সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে, আপনাদের প্রপার্টি থেকে লাভ দিবে এই সময়ের মধ্যে, এবং যাদের কেস মামলা মকদ্দমা চলছিল সেই জায়গা থেকে মুক্তি পাবেন এবং দীর্ঘদিনের টেনশানের জায়গাটা কিন্তু আপনাদের কাটবে। লিখে রাখুন বৃশ্চিক রাশি। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি ধনভাবে অবস্থান করছে এবং তৃতীয়ভাবে চলে যাবে। দেখো তৃতীয়ভাবে যাওয়া শনি কিন্তু বিশেষভাবে ফল কিন্তু দেয়, অর্থাৎ যখন গোচরে তৃতীয়ভাবে কমিউনিকেশানের জায়গাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। কমিউনিকেশান, যোগাযোগ এবং যারা সফটওয়্যারের সঙ্গে যুক্ত আছেন, কম্পিউটার সফটওয়্যার বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন, যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, এবং যারা আইটি সেক্টরে যুক্ত আছেন এবং গ্যাস অ্যান্ড অয়েলের সঙ্গে যুক্ত আছেন, গ্যাস অয়েল এবং আপনারা বিশেষ করে লোহার ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু ধনুরাশির ক্ষেত্রে কিন্তু দিবে। পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান করছে, সরাসরি রাশিকে দৃষ্টি দিচ্ছে, ভাগ্যভাবকে দৃষ্টি দিচ্ছে, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি আপনাদের করবে, ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট কিন্তু আপনারা পাবেন ধনুরাশি। এতদিন ভাগ্যের মধ্যে যে মানে ঝুট ঝামেলা চলছিল সেই জায়গাগুলো কাটিয়ে সম্পত্তিগত দিক থেকে আপনারা এই সময় কিন্তু বেনিফিটেড হতে চলেছেন। রাশিতে দৃষ্টি, আপনাদের মান সম্মান বৃদ্ধি কিন্তু হবে, সুনাম অর্জন কিন্তু হবে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির সাড়ে সাতির শেষ চরণ, তিন নম্বর চরণ, ধনুরাশির শেষ, মকর রাশির তৃতীয় চরণ, শনি আপনাকে ধন সম্পত্তির দিক থেকে ভরিয়ে দিয়ে যাবে। শনি যেতে যেতে আপনাকে প্রচুর অর্থশালী কিন্তু আপনাকে কিন্তু করবে, লিখে রাখুন আপনাকে। এবং চতুর্থভাবে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ, সুখ সাধন পারিবারিক সুখের জায়গা আপনাদের দেখা যাচ্ছে, সরাসরি কর্মভাগকে দৃষ্টি দিচ্ছে, কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে, কর্মক্ষেত্রে সাকসেস পাবে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে শশনক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, লিখে রাখুন কুম্ভ রাশির ক্ষেত্রে। এবং বৃহস্পতি অবস্থান করছে, বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান করে ভাগ্যভাবকে দেখছে, দুর্দান্ত লাভ কিন্তু আপনাদের দিবে। সপ্তম ভাবকে দেখছে, শুভ বিবাহের জায়গা আপনাদের দেখা যাচ্ছে, দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে এবং আপনাদের দীর্ঘদিনকার প্রত্যাশা পূরণ এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি, মান সম্মান, খ্যাতি, পদ প্রতিষ্ঠা বৃদ্ধি কিন্তু হবে। 2023-2025 আপনার কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট কিন্তু পেতে চলেছে কুম্ভ রাশি আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের ফিরে পাবেন, এবং যাদের কেস মামলা মকদ্দমা চলছিল সেই জায়গা থেকে 2023-2025 আপনাদের সমাপ্ত কিন্তু হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের কিন্তু শনির ঢাইয়া সমাপ্ত হয়ে গিয়ে আপনাদের ভাগ্যভাবে শনি অবস্থান করে ভাগ্যক্ষেত্রে উদয় কিন্তু করবে, এবং একাদশভাবে বৃহস্পতি যে কোনো কার্যে আপনাদের সফলতা কিন্তু হবে। সরাসরি পঞ্চম ভাবকে দেখবে, সন্তান সুখ, শেয়ার বাজার, গোল্ড এর সঙ্গে যুক্ত আছেন, জেমস অ্যান্ড জুয়েলির সঙ্গে যুক্ত আছেন, সেখান থেকে লাভ পাবেন। আপনার সপ্তম ভাবকে দেখছে, দৈনন্দিন রোজগার, শুভ বিবাহ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট এবং আপনাদের সুখ সাধন এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেগুলো কিন্তু আপনাদের হতে চলেছে, পূর্ণমাত্রার ভাগ্যের সাপোর্ট পাবেন। মেষ রাশি, মেষ রাশি রাশিতে অবস্থান করছে, একাদশভাবে শনি কর্মাধিপতি একাদশভাবে, অর্থাৎ একাদশভাবে যখনই যে কোনো গ্রহ যখন যায় কিনা বিশেষভাবে শুভ ফল কিন্তু দিয়ে থাকে, অর্থাৎ সাকসেস সফলতার পাশাপাশি বৃহস্পতি রাশিতে আপনাদের মান সম্মান এবং সন্তানের ক্ষেত্রে আপনাদের ভালো, দাম্পত্য সুখ, শুভ বিবাহ, দৈনন্দিন রোজগার, ভাগ্যর সাপোর্ট এবং কিছু কিছু ক্ষেত্রে দূরযাত্রা, ভ্রমণ এবং বিদেশের সাথে যারা রত আছে, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছে, বিদেশের মাটিতে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে
এই 2023 টু 2025 বিশেষভাবে লাভ কিন্তু দেবে, কারণ আপনাদের কর্মভাব থেকে একাদশভাবে অবস্থান করছে, কর্মপতি একাদশভাবে, অর্থাৎ কর্মক্ষেত্রে সফলতা যারা চাকরি পাচ্ছিলেন না, চাকরি খুঁজছিলেন তাদের ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি দুটি ক্ষেত্রে কিন্তু চাকরির বড় সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি মেষ রাশি মানুষ ডায়েরিতে নোট করে নিন, বিশেষভাবে আপনাদের লাভের জায়গা সফলতার জায়গা নির্দেশ করছে এবং আপনাদের উন্নতি আর উন্নতি, ডেভেলপমেন্ট বাই ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট বাই ডেভেলপমেন্ট কিন্তু দেখা যাচ্ছে। দেখুন এই যে 2023 টু 2025 যে আট রাশির আমি কথা বললাম, বিশ্ব রেকর্ড গড়বেই, ডায়েরিতে নোট করে নিতে পারেন। যাদের ক্ষেত্রে হচ্ছে না তারা নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করান, এটা আমি টোটাল সার্বিক বিচার করলাম। ব্যক্তিকেন্দ্রিক যদি আপনাদের রাশিচক্রে কোনো মহাদশা বা অন্তর্দশা বা প্রত্যন্তদশা বা গ্রহের যদি ডিস্টার্ব থাকে, তাহলে অবশ্যই নিজের ব্যক্তিগত জন্মছক দেখিয়ে আপনারা আপনাদের জন্মছককে রেকটিফিকেশন করুন। কৌশিক রায়ের কাছে হবে না বলে এমন কোনো কাজ নেই, চ্যালেঞ্জ নিয়ে কাজ করি এবং দায়িত্বের সাথে কাজ করি, অর্থাৎ ইম্পসিবল আমি আমার ডিকশনারিতে রাখিয়ে নিই, অর্থাৎ যে জায়গাটাতে সমস্যা আছে দেখবেন তার পাশাপাশি সমাধানেরও কিন্তু রাস্তাটা ঈশ্বর দিয়ে দিয়েছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।